হ্যালো এভরি ওয়ান আশা করি আপনারা সবাই ভালো আছেন আজকে কথা বলবো কিভাবে আপনারা আপনাদের নগদ অ্যাকাউন্টটি খুব সহজেই আপনারা বাংলাদেশের অথরাইজড ব্যাঙ্কগুলোর ভিসা এবং মাস্টার কার্ড দিয়ে কীভাবে অ্যাড মানি করবেন এবং এই অ্যাড মানি সুবিধা এবং অসুবিধা বিষয়গুলো নিয়ে আলোচনা করব আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন আপনার সর্বপ্রথম নগদ অ্যাপের মাধ্যমে অ্যাকাউন্টে প্রবেশ করবেন এরপর আপনার অ্যাকাউন্টে টাকা যোগ করার জন্য অ্যাড মানি নামে একটি অপশান পাবেন এই অপশানে যাবেন যাওয়ার পর কার্ড টু নগদ এই অপশনে যাবেন এরপর যদি আপনার মাস্টার কার্ড থাকে ভিসা কার্ড থাকে এই কার্ড দিয়ে টাকা যুক্ত করতে পারবেন অবশ্যই বাংলাদেশ ব্যাঙ্কগুলোর অথরাইজড ভিসা এবং মাস্টার কার্ড হতে হবে এরপর আপনার কার্ড অপশনে যাওয়ার পর আপনি যে অ্যাকাউন্টে টাকাটি যুক্ত করবেন আপনার অ্যাকাউন্ট নাম্বারটি বসাবেন এরপর টাকার পরিমাণ দেবেন আপনি মিনিমাম পঞ্চাশ টাকা অ্যাডমানি করতে পারবেন অ্যাডমানি করা ফ্রি আপনি ফ্রিতে অ্যাডমানি করতে পারবেন আপনি সর্বোচ্চ তিরিশ হাজার টাকা অ্যাডমান করতে পারবেন এবং মাসিক আপনি দুই লক্ষ টাকা অ্যাডমান করতে পারবেন দিনে সর্বোচ্চ আপনি পাঁচটি লেনদেন করতে পারবেন এবং মাসে সর্বোচ্চ আপনি পঁচিশটি লেনদেন করতে পারবেন এরপর আপনার একটি ইমেল অ্যাড্রেস বসাবেন ইমেল অ্যাড্রেস দেওয়ার পর প্রসিড এখানে ক্লিক করবেন ক্লিক করার পর আপনি একটি পেমেন্ট গেটওয়ে পাবেন আপনি যদি এর আগে আপনার নগদ অ্যাকাউন্টে কার্ড দিয়ে টাকা যুক্ত করেন তাহলে একটি আপনার কার্ড সেভ দেখতে পারবেন আপনার কার্ড ডিলিট করার জন্য ডিলিট আইকনে ক্লিক করবেন এরপর আপনি একটি আপনার পেমেন্ট গেটওয়ে দেখতে পাবেন এরপর আপনার কার্ড নাম্বার বসাবেন এরপর আপনার কার্ডের ভ্যালিডিটি বসাবেন এরপর আপনার সি নাম্বার বসাবেন তিন সংখ্যার কার্ডের বিপরীত পাশে দেখতে পাবেন এরপর কার্ড হোল্ডার নেমে নামটি বসাবেন এরপর যদি আপনার মনে রাখুন এটার প্রয়োজন থাকে আপনি মনে রাখুন ক্লিক করবেন তাহলে আপনার কার্ডটি সেভ হবে এরপর পে আইকনে ক্লিক করবেন পে আইকনে ক্লিক করার পর একটু অপেক্ষা করবেন এরপর ব্যাংক থেকে একটি অথরাইজড মোবাইল এবং ইমেলের মধ্যে একটি ওটিপি কোড পাবেন এই ওটিপি কোডটি দুই মিনিটের মধ্যে শেয়ার করবেন এরপর সাবমিট আইকনে ক্লিক করবেন সাবমিট আইকনে ক্লিক করলেই আপনার অবশ্যই নগদ অ্যাকাউন্টে টাকাটি যুক্ত হবে এর জন্য অবশ্যই অপেক্ষা করবেন এভাবে আপনারা খুব সহজেই আপনাদের নগদ অ্যাকাউন্টে টাকাটি যুক্ত করতে পারবেন আপনার অ্যাকাউন্টে টাকা যুক্ত করার পর আপনার ব্যালেন্সটি দেখার জন্য ট্যাপ ফর ব্যালেন্স এই আইকনে ক্লিক করবেন আপনার ব্যালেন্সটি দেখতে পাবেন অ্যাডমানি করার বড় সুবিধা হচ্ছে আপনারা ফ্রিতে অ্যাডমানি করতে পারবেন বাংলাদেশ অথরাইজ ব্যাঙ্কগুলোর ভিসা এবং মাস্টার কার্ড দিয়ে এক্ষেত্রে আপনারা যে টাকাটি অ্যাড করুন না কেন এই টাকাটি যুক্ত হবে আপনার লিমিট অনুযায়ী আপনি অবশ্যই অ্যাডমানি করতে পারবেন আপনার লিমিট দেখার জন্য অবশ্যই লিমিট অ্যান্ড চার্জেস অপশানে ক্লিক করবেন আপনারা খুব সহজে আপনার লিমিট এবং চার্জেস দেখতে পাবেন আপনার লিমিট অনুযায়ী অবশ্যই আপনার লেনদেন করতে পারবেন আজ এ পর্যন্তই আপনাদের যদি অ্যাডমানি বিষয়ে কোনো সমস্যা থাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন অথবা যদি আপনাদের বড় কোনো সমস্যা হয়ে থাকে আপনি অ্যাডমানি করলেন অ্যাডমানি করার পর আপনার নগদ অ্যাকাউন্টে টাকাটি যুক্ত হলো না এরপর সরাসরি আপনি নগদের কাস্টমার কেয়ারে কল করবেন অবশ্যই এই বিষয়ে কাঙ্ক্ষিত সেবাটি পাবেন আপনাদের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দিবেন কমেন্ট করবেন শেয়ার করবেন এবং অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন